ওয়েলকাম টু স্টাডি সায়েন্স, আমি তুষার। আজকে ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আজকের ভিডিও যেটা হতে চলেছে যে গভর্নমেন্ট যে কোনো ইন্টারভিউ যাওয়ার জন্য তোমার ড্রেস কোড কী হবে। সো এই ভিডিওতে আমি ডিসকাস করবো ড্রেস কোড ফর বয়েজ অ্যান্ড ড্রেস কোড ফর গার্লস। ঠিক আছে, গার্লস অ্যান্ড বয়েজের জন্য আমি ডিসকাস করবো। ঠিক আছে, তার আগে বলে রাখি যে দেখো, আমরা যখন থেকে প্রথম থেকেই এই সমাজে যখন চলি, ঠিক আছে, কোন কোথায় কোন প্লেসে আমরা কীভাবে ড্রেস কোড করে যাবো এটা কিন্তু কেউ শেখায়নি। এটা আমরা এই সমাজ আমাদের শিখিয়েছে যে আমাদের বিয়ে বাড়িতে গেলে এরকম ড্রেস কোড, ভারী গয়না পরে যেতে হবে, পাবে গেলে একটু একটা ড্রেস কোড আলাদা, ঠিক আছে, বা অফিসে গেলে ড্রেস কোড আলাদা। সো এটা কিন্তু মেনশান কোথাও করা থাকে না। যেমন ইন্টারভিউ পারপাসে যদি যেতে হয়, কোনো নোটিফিকেশানে বলা থাকে না যে ইন্টারভিউর জন্য এই ড্রেস কোড ফলো করতে হবে। কিন্তু যখন তুমি ইন্টারভিউর জন্য যাবে, যারা ইন্টারভিউ থাকবে তারা কিন্তু তোমার ড্রেসিং সেন্স অবশ্যই জাজ করবে। বলে ফার্স্ট ইম্প্রেশনস ইজ দ্য লাস্ট ইম্প্রেশন, ইউনো, তো অর্থাৎ তোমার ড্রেসিং সেন্সটা কেমন, তুমি মানে তুমি বোঝো কি না, তোমার ড্রেসিং সেন্স আছে কি না, সেটাও কিন্তু জাজ করা হয় ইন্টারভিউতে। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে ঠিকঠাক ড্রেস কোড পরে, ঠিকঠাক ড্রেস পরে ইন্টারভিউতে নিজেকে প্রেজেন্ট করা, বিকজ ইউ আর সেলিং ইউর সেলফ ইন দ্য ইন্টারভিউ। ওকে, আর এই ভিডিওতে আমি প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, আমি তোমাদের সব কোশ্চেন, যত ইন্টারভিউ রিলেটেড যত কোশ্চেন আছে ড্রেসিং সেন্স নিয়ে, সব কিছু আমি এই ভিডিওতে একটা ভিডিওতে কভার করার চেষ্টা করব আর কভার করে দেবো। সো প্রমিস করছি এই ভিডিওতে অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। ওকে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো, এবং যারা আমার চ্যানেল নতুন এসছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, বিকজ এই ইন্টারভিউ রিলেটেড ভিডিও আমি এখন আপলোড করছি WBP এক্সাইজ কনস্টেবল যে ইন্টারভিউ রয়েছে তার পারপাসে। চলো শুরু করা যাক আজকে ভিডিও। দেখো, ফার্স্ট আমি ডিসকাস করবো যে বয়েজদের জন্য ড্রেস কোড কেমন হওয়ার দরকার। ঠিক আছে, বয়েজের জন্য ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, যে অনেক বয়েজটা এখন বেশি প্যাশন যে হচ্ছে কি দাড়ি রাখা বেশি পছন্দ করে, যে বিয়ার্ড স্টাইল, লট অফ স্টাইলস দেয়ার, বিভিন্ন রকম শেপ হয়, বিভিন্ন রকমভাবে রাখা যায় সে মানে গোপটাকে বা দাড়িটাকে। কিন্তু তুমি যখন যাচ্ছ WBP কনস্টেবল এক্সামের জন্য, অর্থাৎ পুলিশ এক্সামিনেশনের ইন্টারভিউর জন্য, তখন অবশ্যই সেখানে তোমার সার্ভিস লাইফে কী করতে হবে, তোমাকে দাড়িটা রাখা চলবে না, তোমাকে ক্লিন শেপ করতে হবে। বাট কেউ যদি গোপটা একেবারে কাটতে না চাও অনেকটা, তাহলে গোপটা রাখতেই পারে সে, কিন্তু সেটা ট্রিম করে রাখতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ তোমাকে ক্লিন শেপ করে যেতে হবে। ওকে, নেক্সট আছে আমাদের হেয়ার কাট। দেখো, হেয়ার কাটে দেখতে গেলে তোমাদের হেয়ার কাট ছোটো ছোটো করতে হবে চুল। ঠিক আছে, একদম ছোটো ছোটো করলে হবে না, ডিসেন্ট একটা লুক যেন থাকে। ঠিক আছে, যা ডিসেন্ট একটা লুক জুড়ে থাকে সেরকম একটা তোমাদের হেয়ার কাট করতে হবে। ঠিক আছে, ছোটো ছোটো করে। আর তার সাথে হেয়ারে কোনো রকম কালার ইউজ করা যাবে না, ইওর নর্মাল কালার, দ্যাট ইজ ব্ল্যাক কালার তোমাকে রাখতে হবে। ঠিক আছে, কোনো রকম লাল বা তুমি যে পুজোর সময় যে ফ্যাশনগুলো করো, দ্যাট কাইন্ড অফ স্টাইল বা তোমাকে কালার কিন্তু চলবে না। নাম্বার থ্রি আমাদের কী আসছে, দেখো, নেইল কাট। ইট ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট, বিকজ যখন তুমি হাত যখন তুমি মুভ করবে ইন্টারভিউতে, যখন তারা ইন্টারভিউ যেতে হবে, তারা কিন্তু তোমাদের হাত, তোমার হচ্ছে ফিঙ্গার কিন্তু নোটিস করবে। সো অফকোর্স তোমার এটা কমন সেন্স, তোমার হচ্ছে নেইলটা কিন্তু ছোটো ছোটো করে কেটে ডিসেন্টভাবে তোমাকে কেটে রাখতে হবে। ওকে, নেক্সট আমাদের আসে হচ্ছে যে কী শ্যু পরবো, কোন টাইপের শ্যু পরতে হবে। দেখো, যখন ইন্টারভিউর জন্য যাচ্ছ, ঠিক আছে, তখন তোমাদের বেস্ট রেকমেন্ডেড শ্যু হচ্ছে ব্ল্যাক শ্যু। ওকে, ব্ল্যাক শ্যু পরো, এবং ব্ল্যাক শ্যু বলতে কোনগুলো, যেগুলো হচ্ছে ফর্মাল শ্যু, ঠিক আছে, যেগুলো অফিস শ্যু যেগুলো বলা হয়। শ্যুটা যদি লেদারের হয় খুব ভালো, ব্ল্যাক হতে হবে। ঠিক আছে, শ্যুটা অনেক বেশি দামি না হলেও চলবে, কিন্তু শ্যুটা অবশ্যই কিন্তু পলিশড হতে হবে, নিট অ্যান্ড ক্লিন থাকাটা অবশ্যই দরকার। ঠিক আছে, নেক্সট আমাদের পয়েন্ট আসছে যে কোন কালারের শার্ট পরতে হবে। দেখো, তোমাদের যে শার্টটা পরতে হবে, যে লাল পরবো শার্ট নাকি নীল পরবো নাকি কালো পরবো, কোন কোন কালারের শার্ট পরবো, হ্যাঁ, টকটকে কালার পরবো মানে বেশি স্ট্রং কালার নাকি একটু লাইট কালারের। দেখো, তোমাদের কিন্তু এই যে কালারগুলো বললাম, লাল, নীল, ব্ল্যাক, ঠিক আছে, এইগুলো যে স্ট্রং কালার, যেগুলো হচ্ছে বেশি একদম অতিরঞ্জিত যেগুলো কালারগুলো, সেইগুলো কিন্তু পরা যাবে না। সব সময় যেটা পরতে হবে এক কালারের শার্ট পরতে হবে, কিন্তু যেগুলো হচ্ছে খুব ফেড কালার, একটু হালকা কালারের, তেমন শার্ট পরতে হবে। তার মধ্যে যে ব্লুইশ কালার একটা আছে, আকাশি কালার যেগুলো, ঠিক আছে, বা সাদা কালার তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, একদম খুব লাইট কালারের যে শার্টগুলো, তোমাকে সেই শার্টগুলো পরে যেতে হবে। অবশ্যই সেটা যেন ভালো করে আয়রন করা থাকে। ওকে, এবং শার্টটা অবশ্যই যদি পারো কোনো জায়গার থেকে রেডিমেড না কিনে, যদি তৈরি করতে পারো শার্টটা দর্জির কাছে গিয়ে, তাহলে খুব ভালো হয়, বিকজ তোমার বডির সঙ্গে যেন শার্টটা ফিটিংস থাকে। এই না যে অনেক ঢোল্লা শার্ট পরলাম, ঠিক আছে, বা অনেক টাইট শার্ট পরলাম, নো, একদম টাইট শার্ট পরা যায় না, খুব বাজে লাগে, আর খুব ঢোল্লা শার্টও পরা যাবে না। তোমাদের যেটা পরতে হবে ডিসেন্ট একটা, যেন তোমার শরীরের সঙ্গে সামঞ্জস্য থাকে, তোমাকে দেখতে যেন সুন্দর লাগে। ঠিক আছে, সো দর্জির কাছে গিয়ে তুমি নতুন করে শার্ট বানাতে পারো। ঠিক আছে, এবং যে প্যান্টটা তোমাকে কী পরবে, ট্রাউজারটা যেটা পরতে হবে, অবশ্যই ব্ল্যাক কালার পরতে পারো, বা ফেড কালারের কোনো একটা ট্রাউজার তুমি পরতে পারো। ঠিক আছে, আর
কোনো ম্যাট কালারের ট্রাউজার যদি পরো খুব ভালো হয়, ঠিক আছে? তো যেটা উপরে যেমন শার্ট পরবে তার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের ট্রাউজারটা পরবে, অবশ্যই সেটাও যেন কোনো জিন্স না হয়, ঠিক আছে? অবশ্যই সেটা যেন ট্রাউজারটা যেন কোনো দর্জির কাছে গিয়ে যেটা পরে অফিস ফর্মাল সেটা পরে যাবে অবশ্যই, ঠিক আছে? নেক্সট আমাদের চলে আসি, ও তার সঙ্গে যেটা বলে রাখি যে তোমার যখন তুমি যাচ্ছ, এই না অনেকে বিভিন্ন রকমভাবে আমরা চলি, ঠিক আছে, কেউ শার্ট ইন করতে পছন্দ করে, কেউ এমনি ছেড়ে পড়ে, কিন্তু যখন ইন্টারভিউর জন্য যাচ্ছ অবশ্যই চেষ্টা করবে, চেষ্টা না এটা করতেই হবে, যে তোমাকে ইন করে যেতে, ঠিক আছে? অবশ্যই ইন করে যাবে, তার সঙ্গে যে বেল্টটা তখন পড়বে তখন ইম্পর্টেন্ট হচ্ছে। বেল্ট কোনটা পড়বে? অবশ্যই রেকমেন্ড করবো যে বেল্টটা যেন ব্ল্যাক কালারের হয়, খুব বেশি ভালো হয়, চামড়ার বেল্ট বা ব্ল্যাক কালারের কোনো একটা ডিসেন্ট একটা বেল্ট পড়ে যাবে, সেটা যেন ছেঁড়া না হয়। যদি কোনোরকমভাবে পারচেস করতে হয়, এখন খুব কম দামে পাওয়া যায়, সেখান থেকে তুমি কিনে নিতে পারো, যেন সেটা ভালো হয়, ঠিক আছে? বেশি দাম না হলেও যেন নিট অ্যান্ড ক্লিন থাকে বেল্টটা, অবশ্যই বুঝতে পেরেছো তার কী বলতে চাইছি। নেক্সট আমাদের যেটা চলে আসে সেটা হচ্ছে তোমাদের একটা ওয়াচ পড়তে পারো, হ্যাঁ রিস্ট ওয়াচ, রিস্ট ওয়াচ অনেকে পড়তে পারে, কিন্তু অনেকে আছে গেমিং রিস্ট ওয়াচ, মানে অনেক বড় বড় রিস্ট ওয়াচ থাকে, অনেক বেশি স্টাইলিশ নো, তোমার যে রিস্ট ওয়াচটা পরতে হবে না সেটা হচ্ছে খুব ডিসেন্ট পরতে হবে। ডিসেন্ট মানে হচ্ছে হয়তো ডায়ালটা অনেকটা, ঠিক আছে, ছোটো বা পাতলা টাইপের বা ব্ল্যাক কালারের বেল্ট, ঠিক আছে? ডিসেন্ট কালার যদি থাকে তোমাদের, ওরকম ফর্মাল যেগুলো থাকে ছোটো ডায়াল, সেরকম ধরনের রিস্ট ওয়াচ তোমরা পরতে পারো, ওকে? আর শার্টটা অবশ্যই ফুল স্লিভ করে থাকবে, মানে শার্টটা যদি গুটিয়ে নিলাম, না গুটিয়ে নিলে হবে না, ফুল স্লিভ থাকবে, ওকে? নেক্সট আমাদের আসে যেটা হচ্ছে নো রিং, অর্থাৎ তোমাদের আঙুলে, ঠিক আছে, যদি কোনো রিং থাকে, ঠিক আছে, রিংটা অ্যাভয়েড করার চেষ্টা করো। যদি অনেকের দেখো রিংটা অনেকের হচ্ছে কোনো কারণে পরতেই হবে, হয়তো অত্যাবশ্যকীয়, তাদের ক্ষেত্রে চেষ্টা করো একটা দুটো, একটা যদি থাকে ভালো হয়, বাট যদি কোনো প্রবলেম না থাকে, কোনো রকম অর্নামেন্টস, কোনো রিং, কোনো গলার হার না, এগুলো পরা যাবে না ছেলেদেরকে। তো অবশ্যই কানের যদি কোনো কেউ অনেকে দুল টুল পরে বা কানের ওই যে কান ফোটায় ছেলেটা অনেক রকম স্টাইলিশ থাকে, ওইগুলো কিন্তু করা যাবে না, অবশ্যই করা যাবে না এগুলো, ঠিক আছে? অনেকে কি করে যে আবার টুপি পরে যায়, টুপি পরে যাওয়া যাবে না, অনেকের হয়তো চুল হয়তো মাথায় কম আছে, নর্মালি তারা টুপি পরে বার হয়, কিন্তু না, এটা তখন সেখানে লজ্জা করার কিছু নেই, বা টুপি কিন্তু পরে যাওয়া যাবে না ইন্টারভিউতে, ওকে? এটা হচ্ছে মনে করে রাখো, নো ক্যাপ, ওকে? তারপরে যেটা আছে কমন সেটা পারফিউম। দেখো আমরা অনেক রকম পারফিউম ইউজ করি, ঠিক আছে, কিন্তু যখন তুমি ইন্টারভিউতে যাচ্ছ না, তখন আমি রেকমেন্ড করবো কোনো পারফিউম না ইউজ করার জন্য। আর যদি ইউজ করো তাহলে পারফিউমটা অত বেশি স্ট্রং যেন হয়, খুব মানে লাইট যেটা হয়, যেন দেখো বেশি যদি তুমি স্ট্রং পারফিউম ইউজ করো না, তাহলে অ্যাম্বিয়েন্সটা কিন্তু আলাদা চেঞ্জ হয়ে যায়, ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটা বেশি নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। সো রেকমেন্ড করবো না ইউজ করার, যদি ইউজ করো খুব লাইট, ওকে? এবার আমরা চলে আসি যে মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কী ড্রেস কোড হবে। দেখো মেয়েদের ক্ষেত্রে ফার্স্ট যেটা আসে আমাদের, সেটা হচ্ছে কী শার্ট পরতে হবে, বা শার্ট পরতে পারে। দেখো নর্মালি একটা গভর্নমেন্ট ইন্টারভিউর জন্য যাচ্ছ, তখন তুমি মেয়েদের ক্ষেত্রে সিম্পল চুড়িদার পরতে পারো, আর না হলে শাড়ি পরতে পারো, ঠিক আছে? সেটা যেন ওই লাল নীল ব্লু এগুলো যেন না হয়, চুড়িদারটা খুব সিম্পল হয়, বেশি কাজ করা যেন না হয়, ঠিক আছে? সিম্পল একটা চুড়িদার তার সাথে, ঠিক আছে, তোমার না হলে শাড়ি, এই দুটোর মধ্যে একটা পরতে পারো, ঠিক আছে? আর যে তুমি শ্যুটা পরবে না, শ্যুটা হয়তো ব্ল্যাক কালারের হলে ভালো হয়, ঠিক আছে? যদি ওই পাংশু টাইপের শ্যু হলে খুব ভালো হয়, ঠিক আছে? যেটাই পর না কেন তোমার যেটা ড্রেসটা পরছো না, তার সঙ্গে একটা কালার ম্যাচ করে সামঞ্জস্যপূর্ণ একটা সিম্পল শ্যু তোমাদের পরে যেতে হবে। সেকেন্ড যেটা আসে, যে সব থেকে ইম্পর্টেন্ট মেয়েদের জন্য, যে তোমার চুল, অনেকে কি বলে মেয়েদের তো চুল অনেকে খুলে রাখে, ঠিক আছে, কিন্তু বাড়িতে হয়তো খুলে রাখতে পারো, কিন্তু যখন তুমি ইন্টারভিউতে যাবে চুলটা অবশ্যই বার্ন করতে হবে, অর্থাৎ চুলটা বেঁধে তারপর যেতে হবে ডিসেন্টভাবে, ওকে? এবং যখন তুমি ইন্টারভিউতে যাচ্ছো, দেখো ইন্টারভিউতে আমি রেকমেন্ড করবো মেকআপ না করা, যদি মেকআপ করো খুব লাইট মেকআপ করো, এতটাই লাইট মেকআপ করো যেন ইন্টারভিউনার বুঝতে না পারে বা বেশি ফোকাস যায়, ঠিক আছে? একটা কথা আছে ইন্টারভিউতে, যে জিনিসে বেশি ফোকাস চায়, বারবার সেখানে অ্যাট্রাকশান মানে অ্যাটেনশান গ্রাব করে, সেই জিনিসটা না করাই ভালো, ঠিক আছে? সো বেশি মেকআপ করা যাবে না, যতটা পারো লাইট মেকআপ করে যাও যদি দরকার হয়, ঠিক আছে? আর সেম ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও বেশি বড় বড় কানের দুল, ঠিক আছে, বড় বড় কানের দুল, বড় যদি অর্নামেন্টস গলায় হারটার এগুলো পরা যাবে না, ঠিক আছে? খুব ডিসেন্ট যদি হয় একটা ছোট্ট চেন পরতে পারো, যদি পরতেই হয়, অ্যান্ড বড় বড় কানের রিং নাই, টপগুলো তোমরা ইউজ করতে পারো ছোট ছোট, ঠিক আছে?
এবং হচ্ছে হাতের যে আঙুলের যে রিংটা, অনেকে হচ্ছে ম্যারেড থাকতে পারে, তার তো রিং তো পরতেই হবে, তো সেই ম্যারেড রিংটা তো খোলা সম্ভব না, তো অবশ্যই সেটা পরতে মানে পরে যেতে পারে, কিন্তু অতি মানে একটা আঙুলে পাঁচটা আঙুলে যেন পাঁচটা রিং এরকম যেন না হয়, ঠিক আছে, যত বড় কম অর্নামেন্টস ইউজ করার। ওকে, মেয়েদের ক্ষেত্রেও সেম, রিস্ট ওয়াচ ব্যবহার করলে খুব ডিসেন্ট রিস্ট ওয়াচ ব্যবহার করবে, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও, আমি আশা করি তোমাদের সব ইনফরমেশন মনে যত কোশ্চেন আমি সলভ করতে পেরেছি। যদি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে সবার সঙ্গে শেয়ার করে দাও, এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ।